মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্তর্গত বরঙ্গা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা প্রতিমা রজকের হাত ধরে একটি অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়। বরঙ্গা বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের কথা মাথায় রেখেই প্রাক্তন বিধায়িকা প্রতিমা রজকের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করার পর অ্যাম্বুলেন্সটি একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেয় প্রাক্তন বিধায়িকা প্রতিমা রজক। বড়াতে দীর্ঘদিনের একটা দাবি ছিল যে একটা অ্যাম্বুলেন্সে বড় দরকার, কারণ ওখানে সেইভাবে কোনো স্বাস্থ্যের পরিষেবা পাওয়া যায় না। আমাদের বড়া ব্লকের এমন অবস্থা, শুধু বড়াও নয়, গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে, তার মধ্যে মুর্শিদাবাদ জেলা, যেখানে সবথেকে একটা বড় হাসপাতাল আছে জেলা হাসপাতাল বহরমপুরে। তারপর আমাদের সাব ডিভিশন বলো বা আমাদের বনা ব্লকে সেইভাবে তো হাসপাতাল নেই, যা হবে আমাদের হয় বহরমপুর নাই কলকাতা নাই বর্ধমান এসব জায়গায় যেতে হয়। তাতে যাতায়াতের খুব অসুবিধা হয়, এখানকার যারা পেশেন্ট তাদের খুব অসুবিধা, যার জন্য আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প হতে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আমি করেছি, যাতে এই এলাকার মানুষ, গরিব মানুষ অল্প পয়সায় যাতায়াতটা করতে পারে। উদ্বোধন হলো, আমি এটা আপনার একটা সংস্থাকে দেওয়া হয়েছে যার নাম হচ্ছে বাবুপুর নীলগুড়ি সেবা সদন। এদের দীর্ঘদিনের চাহিদাও ছিল যে এই এলাকার মানুষের পরিষেবার জন্য, যারা গরিব মানুষ আছে অনেক সময় তারা গাড়ি ভাড়া করে যেতেও পায় না, সবসময় পাওয়া যায় না, যার জন্য এদেরকে আমি আমার বিধায়ক এলাকা উন্নত অবস্থাতে আমি ব্যবস্থা করে দিয়েছি গরিব মানুষ যাতে হাসপাতাল যেতে পারে। পাশাপাশি এই এলাকায় আর একটা উন্নয়ন আমরা করেছি, যেখানে দীর্ঘদিনের দাবি ছিল ডাকবাংলা একটা হাই মাস লাইট, যেটা ওখানে আমরা করে দিয়েছি আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প। অনেকে বলেছে যে আমি 10 বছর এই এলাকায় অনেক কিছু করিনি, কিন্তু আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে আমি এই 10 বছর আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প হতে আমি কী করেছি সেটা ডিএম অফিসে গেলেও দেখতে হবে, কারণ আমার একটা পয়সাও পড়ে নেই। আর আমি যেটা কাজ করছি একটা বিরোধী এমএলএ, সরকারি এমএলএ নয়, কিছুই নেই যে আমি আলাদা করে কোনো টাকা পয়সা পেয়েছি। আমার বিধায়ক এলাকা উন্নয়নের যে টাকা আমি 10 বছর পেয়েছি সব টাকা আমি খরচ করেছি। আমি তাদেরকে বলবো যে শুধু গিয়ে আপনার ডিএম অফিসে একবার খোঁজ নেন যে এই এলাকায় আমি কী উন্নয়নটা করেছি। হাই মাস লাইট নয়, যত বেশিরভাগ স্কুলে গেলেও দেখতে হবে, যেমন পাঁচটপি, আন্দি, আপনার কুর্নুল অঞ্চলে যে মান্দ্রা গ্রাম আছে, তারপরে আপনার তালওয়া স্কুল, এইসব স্কুলের গেটগুলো দেখতে পাবেন। প্রপার বনওয়াতে যান হাই স্কুলে যেটা একটা আছে সাইকেল শেড, সেখানেও আমি করে দিয়েছি, এইভাবে রাস্তাও করেছি। অনেক হাই মাস লাইট করা হয়েছে, শুধু যে ডাকবাংলা তাও নয়, অসুবিধাও করা হয়েছে হরিশ্চন্দ্রপুরে, যেগুলো আমার এলাকা আছে বেশিরভাগ জায়গায় আমি করে দিয়েছি, কিন্তু তারা তো দেখতে পাবে না। আমি তাদেরকে শুধু একটা কথা বলবো আপনাদের মাধ্যমে যে যে অভিযোগটা আমার প্রতি তোলা হয়েছে, আপনারা শুধু একবার ডিএম অফিস যাবেন, সেখানে 10 বছরের হিসাবটা নিয়ে নেবেন আমি কী কী এলাকার উন্নয়নটা করেছি। আর একটা পাশাপাশি বলবো, বিডিও অফিস থেকে আমার একটা কাজ করা হয়েছিল, যেটা এক ঘুরি আছে বড়ো, যে একটা গেট দেখতে পাচ্ছেন, এখনও তার কমপ্লিট আমি দেখতে পেলাম না। সেখানে এখনও কোনো রকমভাবে যেটা বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে হয়েছে এখনও অবধি বিডিও কিন্তু সেটা আমাকে জানাতে পারলো না, যার জন্য মানুষ অনেক সময় জানতে পারে না। আমি আমাদের মাধ্যমে বলবো সেটা যেন ব্যবস্থা তাড়াতাড়ি করা হয়, এবং সেটা যে কে করেছে তার প্রমাণ যেন সেখানে টানিয়ে দেওয়া হয় বলে সকলকে আমি ধন্যবাদ জানাই।